এই মুহূর্তে সরাসরি আবহাওয়া দপ্তর থেকে জানাবো আজকের আবহাওয়ার পূর্বাভাস। নিম্নচাপের ভ্রুকুটি আগামী চার দিন টানা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। তো আগামী চার দিন দক্ষিণবঙ্গের কলকাতা সহ আর কোন কোন জেলায় ভারী বৃষ্টিতে ভিজতে পারে আবহাওয়া দপ্তর এই নিয়ে কী জানাচ্ছে সম্পূর্ণ ওয়েদারের রিপোর্ট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই মুহূর্তে আপনি আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। নিম্নচাপের চোখ রাঙানি আর তার জেরেই অবশেষে একটানা বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। প্রসঙ্গত, চলতি বছর দক্ষিণবঙ্গের মৌসুমি বায়ু ততটা সক্রিয় না হওয়ায় বর্ষা শুরু হলেও বৃষ্টির দেখা নেই। সেইভাবে কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষার মৌসুমে জোর কদমে ব্যাটিং করে চালাচ্ছে ভ্যাপসা গরম। কিন্তু তার মধ্যেই রবিবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে আগামী চার দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাগারে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে ওড়িশা অন্ধ্র উপকূলে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, আর মূলত সেই কারণেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সক্রিয়ভাবে বর্ষা। মৌসুমী বায়ু তেমনভাবে সক্রিয় না হওয়ার কারণে যদি কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি না হয় তাহলে বর্ষা তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারবে না দক্ষিণবঙ্গের জেলাগুলি। একথা আগেই জানিয়েছিল আবহাওয়াবিদরা। কিন্তু অবশেষে একটি নিম্নচাপ তৈরি হয় আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা 224 পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই খবর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও এই চার থেকে পাঁচ দিন প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে খবর। জানা যাচ্ছে এই নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের কিছু জেলায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার হতে পারে। চলতি মৌসুমে উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাত হয়েছে, সেখানে সময়ের আগেই প্রবেশ করেছিল বর্ষা, হয়েছিল ভারী বৃষ্টিপাত। তার জেরে উত্তরবঙ্গের বহু জেলাতেই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এমত অবস্থায় ফের বৃষ্টি হলে উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ খারাপ হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদদের তরফ থেকে জানাচ্ছে যে বৃষ্টির আহলে ধান চাষে ব্যাপক প্রভাব পড়বে। আশঙ্কা প্রকাশ করে কৃষি সেচ দপ্তরকে বিশেষ নবান্ন দিল